আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো হে নবীন, তোমাদের বর্ণমালা স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। শিক্ষার্থী, তোমরা কি স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো? সামাজিক দূরত্ব বজায় রাখছো? আমি আশা করব তোমরা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছো। আমি খালেদা কামাল, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, বর্ণমালা স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থীরা, আজকের পর্বটি আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। প্রথম পর্বে আমি তোমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। আমাদের এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আজ এই নতুন প্রাণের স্পর্শে স্পর্শিত আনন্দ হিল্লোলে মুখরিত থাকার কথা ছিল, কিন্তু এই মহামারী করোনা ভাইরাসের জন্য আজ আমরা তোমাদের সামনে সরাসরি মিলিত হতে পারছি না। আমরা ভার্চুয়াল ভাবে তোমাদের সাথে কি করছি, শুভেচ্ছা বিনিময় করছি। সবাইকে আমার পক্ষ থেকে সুস্বাগতম। তোমাদের প্রতি আমার অনেক অনেক শুভকামনা রইল। শিক্ষার্থীরা, তোমরা তো এখন স্কুলে গঞ্জি পেরিয়ে এসেছো কলেজের আঙ্গিনায়, উচ্চতর শিক্ষা অর্জনের প্রাথমিক ক্ষেত্রে। তোমাদের এই আগমন শুভ হোক এ কামনা করছি। নবাগত শিক্ষার্থীরা, জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি পর্বের সাথে সমাপ্তির পর তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। এখানে রয়েছে জ্ঞান চর্চা, উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। এই নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীল। এটি আমার প্রত্যাশা। শিক্ষার জন্য তোমরা এসেছো, তাই না? সেবার জন্য বেরিয়ে যাও। আজ থেকে তোমাদের জন্য এটাই হোক জীবনের মূল মন্ত্র। আলোকিত জীবনের জন্য তোমাদের সেই অভিপথ শুভ হোক, সুন্দর হোক এ কামনা করছি। তোমরা আশা করব আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখবে, তোমরা জীবনে অনেক বড় হবে। শিক্ষার্থীরা, সরাসরি যদি আমাদের আজকে তোমাদের সাথে দেখা হতো, তাহলে আমরা নবীন বরণের শুভেচ্ছা বিনিময়টা সরাসরি করতে পারতাম। যাক, তারপরও ইনশাল্লাহ প্রতিষ্ঠান যখন খুলবে, এই করোনা ভাইরাস থেকে নিশ্চয় আল্লাহ আমাদেরকে একদিন মুক্ত করবে, তখন তোমাদের সাথে দেখা হবে, জানা হবে। আরো এর মাঝখানে যখন ক্লাস নিব, তোমাদের সাথে আমাদের আসলে পরিচয় হয়ে যাবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমি দ্বিতীয় পর্ব শুরু করি। আজকে আমাদের অনলাইন ক্লাস নিয়ে শুরু করি। আমি তোমাদের গার্হস্থ্য বিজ্ঞান ম্যাম। আমাদের শিক্ষার্থীরা, তোমরা সম্ভবত আগে স্কুলে তোমরা গার্হস্থ্য বিজ্ঞান যারা পড়েছ, একটা মত পার্ট ছিল তোমাদের। এখন কিন্তু আমাদের দুইটা পেপার, গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আজকে আমি তোমাদের সাথে গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রে আবার দুটো বিভাগই আছে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। তাহলে আজকে আমি যে ক বিভাগ থেকে আলোচনা করে যাব, প্রথম অধ্যায় থেকে। শিক্ষার্থীরা, এই মুহূর্তে তোমরা যে আমার ক্লাসটা করছো, কোথায় বসে করছো? প্রতিষ্ঠানে না, তাহলে কোথায় করছো? তোমার নিজের বাড়িতে, তাই না? নিজের বাড়িতে, নিজের গৃহ। তাহলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে পড়াবো, সেটা হচ্ছে তোমাদের গৃহ ব্যবস্থাপনা। তাহলে চলো শিক্ষার্থীরা, আমি স্লাইডের মাধ্যমে তোমাদের সামনে গৃহ ব্যবস্থাপনা অধ্যায়টা নিয়ে আলোচনা করে যাব। তোমরা সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি দেখো এবং বোঝার চেষ্টা করো। সবাইকে লাল গোলাপের স্বাগতম, শুভেচ্ছা। শিক্ষক পরিচিতি,
আমি খালদা কামাল কণা, সহকারী অধ্যাপক, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। পাঠ পরিচিতি শ্রেণী একাদশ, বিষয় গার্হস্থ্য বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় প্রথম, পাঠ 1-2। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কিসে ছবি দেখতে পাচ্ছ বলো তো? হ্যাঁ, একটা আমরা বাড়ির ঘর ছবি দেখতে পাচ্ছি, তাই না? একটা গৃহের ছবি দেখতে পাচ্ছি, তাই তো? এখানটা আমরা কি দেখতে পাচ্ছি? একটা গৃহের ছবি দেখতে পাচ্ছি। মানুষের মৌলিক চাহিদাগুলোর মধ্যে গৃহই হচ্ছে আমাদের অন্যতম। গৃহ মানুষের আশ্রয়স্থান, আবার একজন মানুষ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গৃহে অবস্থান করে। এখানে মানুষের জীবন ধারণের সব সুযোগ সুবিধা ভোগ করে, আবার বিভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য গৃহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছবি দেখে তাহলে কি বুঝলে তোমরা বলো তো? আজ আমরা কোন বিষয় নিয়ে পড়বো? আজকের পাঠ গৃহ ব্যবস্থাপনা, ধারণা, কাঠামো ও উদ্দেশ্য। শিক্ষণফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা জানতে পারবে, গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝায় তা বলতে পারবে, গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো ব্যাখ্যা করতে পারবে, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি বলতে পারবে, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো বর্ণনা করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আরো একটা ছবি দেখি। শিক্ষার্থীরা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানেও আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি দেখতে পাচ্ছি? একটা গৃহের ছবি দেখতে পাচ্ছি, না বাসস্থানের ছবি দেখতে পাচ্ছি। তাহলে আমরা প্রথমে জানবো গৃহ ব্যবস্থাপনা কি। আমি তাহলে একটু বলে যাই, গৃহ হচ্ছে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম। আমরা পরিবার গঠন করে দলগতভাবে কোথায় বাস করছি? গৃহে বাস করছি। এই যে দৈনন্দিন ও পারিবারিক বিভিন্ন কাজ সম্পাদন করি কোথায়, সেটাও আমরা গৃহে করে থাকি। যেমন ধরো তো আহার, পড়াশোনা, শিশু প্রতিপালন, বৃদ্ধদের সেবা, বিনোদনমূলক কাজ, উৎসব অনুষ্ঠান, বিশ্রাম ইত্যাদি সব আমরা গৃহে করে থাকি। এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সম্পদের, আর এই সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন ব্যবস্থাপকের। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আরো একটু কিছু ছবি দেখি। গৃহ একটি প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা, তোমরা এখানটা কি দেখতে পাচ্ছ? এই এই গৃহ তত্ত্বাবধান পরিচালনা করে কে? দেখে কি মনে হচ্ছে? এখানে আমরা একটা শিশু দেখতে পাচ্ছি এবং বাবা মা মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রায় প্রতিটি পরিবারে কিন্তু বাবা মার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে। তোমাদের, আমাদের সবাই, প্রায় প্রতিটি পরিবারে বাবা মাই ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে। আবার প্রতিটি পরিবারে দেখা যায় কিছু লক্ষ্য থাকে। এই লক্ষ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয়। একটি লক্ষ্য অর্জন হলে আরেকটি লক্ষ্য এসে কি হাজির হয়, আর পরিবারের সীমিত সম্পদের মধ্যে থেকে এই লক্ষ্যগুলো অর্জন করতে হয়। এইভাবে একটি ধারাবাহিক গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম সংগঠিত হয়। আর এই গৃহ ব্যবস্থাপনার কার্যক্রম আজ কোনো পরিবারের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। এটা হচ্ছে তোমার দেশের অর্থনৈতিক, তারপর ও সামাজিক কর্মকাণ্ডে ওর বিশেষ অবদান রয়েছে। তাহলে আমরা গৃহ ব্যবস্থাপনা কি শিক্ষার্থীরা সেটা সম্পর্কে জানলাম। এখন আসো আমরা একটু সংজ্ঞা আকারে বলি গৃহ ব্যবস্থাপনা বলতে কি বুঝো। আচ্ছা, গৃহ ব্যবস্থাপনা এক কথা আমরা বলতে পারি, পারিবারিক লক্ষ্যগুলো অর্জনের জন্য বিভিন্ন সম্পদ ব্যবহারের পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করাকে গৃহ ব্যবস্থাপনা বলে। এই গৃহ ব্যবস্থাপনা হলো
কতগুলো ধাপের কর্ম সমষ্টি এবং একটি ধারাবাহিক কর্ম পদ্ধতি। তাহলে এক কথায় আমরা বুঝতে পারলাম গৃহ ব্যবস্থাপনাটা কি। শিক্ষার্থীরা, আমরা এখন একটু জানি গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো সম্পর্কে, আমরা এখন একটু জানবো গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোটা কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। গৃহ ব্যবস্থাপনা হলো, গৃহ ব্যবস্থাপনা হলো একটি এমন একটি মানসিকতার প্রক্রিয়া, এটি তোমার পরিবারে লক্ষ্য অর্জনের হাতিয়ার। গৃহ ব্যবস্থাপকের দক্ষতা, জ্ঞান ও সামর্থ্য দ্বারা ব্যবস্থাপনা চলমান থাকে। দার্শনিক ও বিশেষজ্ঞগণ এই গৃহ ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন ধারণা প্রদান করেছেন। যেমন তোমার গ্রস এবং ক্যান্ডেলের কথায় আসুক, তাদের মতে গৃহ ব্যবস্থাপনা হলো একটি মানসিক প্রক্রিয়া। আমরা এখানে কি দেখতে পাচ্ছি, একটা গৃহের ছবি দেখতে পাচ্ছি, তাই না? যার মাধ্যমে পরিবারগুলোর কি হয়, পরিকল্পনা, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে পরিবারের মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করার উদ্দেশ্যে অর্জন করে। আবার ব্যবস্থাপনার একাধিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। তাদের মতে সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, তাহলে হচ্ছে কি, তুমি যা চাও তা লাভ করার জন্য তোমার যা কিছু আছে তা ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনা। এই গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার। এই পারিবারিক সম্পদ সমূহ ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নের একটি প্রক্রিয়া। এছাড়াও তোমার আবার গ্রস তার প্রদত্ত ধারণা কাঠামোতে গৃহ ব্যবস্থাপনাকে আবার একটি কি বলেছে জানো, মানসিক প্রক্রিয়া বলে উল্লেখ করেছে। আবার নিকোলো ডর্সি গৃহ ব্যবস্থাপকের মতে পারিবারিক জীবনে তারা কি বলেছে জানো, তারা পারিবারিক জীবনকে প্রশাসনিক দিক বলে অভিহিত করেছেন। তারা আরো বলেন যে পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও পার্থিব সম্পদ সমূহের পরিকল্পনা করা, নির্দেশনা প্রদান, তারপর হচ্ছে পথ প্রদর্শন, সমন্বয় সাধন ও মূল্যায়ন, এবং গৃহের বাইরে ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় সম্পর্ক সুষ্ঠুভাবে গড়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা। তাহলে আমরা বিভিন্ন গার্হস্থ্য অর্থনীতিবিদের বিদ্যা সম্পর্কে জানলাম, গৃহ ব্যবস্থাপনাটা কি সেটা সম্পর্কে জানতে পেরেছি। এছাড়া আবার তোমার রাইস আরেকজন গার্হস্থ্য অর্থনীতিবিদ, তিনি আবার গৃহ ব্যবস্থাপনাকে ব্যাখ্যা দিয়েছেন এভাবে। তার মতে গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে তিনি বিশ্লেষণ করেছেন। তিনি অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন, তার মতে তোমার সম্পদ ব্যবহারের মাধ্যমে পরিবার নিজস্ব চাহিদা পূরণ করে, আর এই চাহিদার পরিতৃপ্তি হলো কি জানো, লক্ষ্য অর্জন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আরো একটু জানি গৃহ ব্যবস্থাপনা সংজ্ঞা ধারণা কাঠামোর মাধ্যমে দেখানো হলো। এখন আমি একটু কাঠামোর মাধ্যমে চিত্র আকারে তোমাদের সামনে এখন উপস্থাপন করছি, তোমরা একটু খেয়াল করো শিক্ষার্থীরা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের গৃহ ব্যবস্থাপনা। এই গৃহ ব্যবস্থাপনাটা প্রথমত কি হচ্ছে, আমাদের কর্ম পদ্ধতির একটা সমষ্টি। এটা কয়ভাবে হয় জানো, এটা দুইভাবে হয়ে থাকে। প্রথমত হচ্ছে, একটা হচ্ছে কি আমাদের মানসিক, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের শারীরিক। এই আবার কর্মপদ্ধতি সমষ্টিগুলো দেখতে পাচ্ছ না, এগুলোকে কিন্তু আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত আছে তোমার পরিকল্পনা প্রণয়ন, এরপরে আসো, এরপরে আসছে কি জানো, সেটা হচ্ছে সংগঠন, এরপরে আছে কি, এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ, এরপরে হচ্ছে কি জানো আরেকটা পয়েন্ট হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মূল্যায়ন। তাহলে আমাদের গৃহ ব্যবস্থাপনার এই কর্মপদ্ধতি সমষ্টিটা আবার কয় ভাগে হচ্ছে, চার ভাগে, তাই না? একটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন। এখন আসো আমরা একটু দেখি এটা কিভাবে হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের সম্পদের ব্যবহার। এই সম্পদের ব্যবহারটাও আবার দুই ভাগে হয়ে থাকে, একটা হচ্ছে বস্তুবাচক সম্পদ, আর একটা হচ্ছে কি মানবীয় সম্পদ। এরপরে আমরা কোথায় পৌঁছাবো বলো তো জানো, এরপরে আমরা একদম লক্ষ্য অর্জন করব। তাহলে আমরা এটা কি দেখতে পেলাম, আমরা একটা গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামোর চিত্র বা চার্ট দেখতে পেয়েছি, তাই না? সুতরাং আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কি কর্ম পদ্ধতির সমষ্টি এবং শারীরিক ও মানসিক প্রক্রিয়া, তাই না?
পারিবারিক লক্ষ্য সমূহ অর্জনের জন্য কি করা হচ্ছে, পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে কি তোমার কি করা হচ্ছে, পরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, সংগঠন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, ও কি করা হচ্ছে, এরপরে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে কি হচ্ছে, এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানবীয় ও বস্তুবাচক সম্পদের কি হচ্ছে, সুষ্ঠু ব্যবহারকে কি বলা হচ্ছে, গৃহ ব্যবস্থাপনা। সহজ কথা আমরা বলতে পারি, আরো সহজভাবে যদি বলি আমরা এভাবে বলতে পারি যে লক্ষ্য অর্জনের জন্য গৃহকে ভিত্তি করে ব্যবস্থাপকের যে কার্যক্রম পরিচালিত হয় তাকে গৃহ ব্যবস্থাপনা বলে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা গৃহ ব্যবস্থাপনা কাকে বলে এবং ধারণা কাঠামো সম্পর্কে জানলে। এখন চলো আমরা একটু জানি গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি, সেটা সম্পর্কে আমরা এখন একটু জানবো, গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য। এখন আসো দেখো, ব্যবস্থাপনার উদ্দেশ্য নিয়ে, ব্যবস্থাপনা উদ্দেশ্য নিয়ে কিন্তু পরিচালিত হয়। যেমন ধরো আমি কোনো কাজ করব বিশেষ উদ্দেশ্য নিয়েই করব, কিন্তু যেন কি করতে পারি, লক্ষ্যে পৌঁছতে পারি। আবার কোনো পথ অবলম্বন করলে, আবার কোন পথ অবলম্বন করলে আমার উদ্দেশ্য কি হবে, পূরণ সহজ হবে, সে পথ ধরে কি করতে হবে, এগিয়ে যেতে হবে সম্পদের কিসের মাধ্যমে, সুষ্ঠু ব্যবহার করে, তাই না? অর্থাৎ কি করতে হবে, দেখো বর্তমান বিশ্বায়নে কি দেখা যাচ্ছে, বর্তমান বিশ্বায়নে তোমার যুগে পরিবর্তনের প্রভাব খুব সহজে সহজেই কিন্তু সমাজ ও পরিবারের মধ্যে কিন্তু প্রভাবিত হচ্ছে, তাই না? এই পরিবর্তনের সাথে কি করতে হচ্ছে, সামঞ্জস্য রেখে কিন্তু গৃহ ব্যবস্থাপনার বিষয়বস্তু নির্ধারণ করা হচ্ছে এখন। আর এই বিষয়গুলির মধ্যে উদ্দেশ্যগুলো নিহিত আছে। এখন আমি উদ্দেশ্যগুলো তোমাদেরকে একটা একটা করে ব্যাখ্যা করে যাব। শিক্ষার্থীরা শিক্ষার্থীরা তোমরা এখানে কি কিসের ছবি দেখতে পাচ্ছ, এটা এখানে আমরা একটা গৃহের ছবি দেখতে পাচ্ছি, তাই না? চলো আমরা এখন গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো ব্যাখ্যা করে যাই। প্রথমত আছে আমাদের, এক হচ্ছে কি, মূল্যবোধ ও লক্ষ্য নির্ধারণ। আমি এটা একটু ব্যাখ্যা দিয়ে যাই। এটা হচ্ছে কি, আমাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে মূল্যবোধ প্রতিষ্ঠা করা এবং মূল্যবোধের পরিপ্রেক্ষিতে তোমার লক্ষ্য নির্ধারণ করা এবং তা কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। এরপরে আসো 2 নম্বর পয়েন্ট, পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতন হওয়া। আমাদের কি করতে হবে, পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা ভূমিকা পালন করতে হবে। আবার কি করতে হবে, দূষণমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে কি করতে হবে জানো, কার্যকর ভূমিকা পালন করতে হবে। এরপরে আসো 3 নম্বর পয়েন্ট, সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার কিন্তু কি করতে হবে জানো, নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু লক্ষ্য অর্জনের ক্ষেত্রে সম্পদের দক্ষতার সাথে কি করতে হবে, কার্যকর ভাবে ব্যবহার করা এবং সম্পদের ব্যবহারে মিতব্যয়ী হতে হবে আমাদেরকে। এরপরে আসো 4 নম্বর পয়েন্ট, গৃহ ব্যবস্থাপনা স্তর বা পদ্ধতি সম্পর্কে ধারণা গঠন। এটা হচ্ছে কি জানো, গৃহ ব্যবস্থাপনার যে বিভিন্ন স্তর বা পর্যায়, যেমন ধরো তোমার ওই যে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়নের মাধ্যমে আমাদের কি করতে হবে জানো, মানবীয় ও বস্তুবাচক সম্পদ ব্যবহারে সচেতন হতে হবে। আবার বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়নে কি করতে হবে জানো, দক্ষতা অর্জন করতে হবে। এরপরে আসো 5 নম্বর পয়েন্ট, সময় ও শক্তি সম্পর্কে ধারণা গঠন। সময় অমূল্য সম্পদ, এই সময় ও শক্তি ব্যবস্থাপনার গুরুত্ব অনুধাবন করে সময় ও শক্তি কি করতে হবে, ব্যবহারে সচেতন হতে হবে। এরপর আসো 6 নম্বর পয়েন্ট, ক্লান্তি হ্রাস। ক্লান্তি হ্রাসের উপায় উদ্ভাবন এবং কাজ কি করতে হবে, সহজকরণ পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ কাজ সহজকরণ করতে হলে আমাদের কি করতে হবে, কাজটাকে আমাদের ভাগ করে নিতে হবে। প্রথমত সহজ কাজ, প্রথমে কি হালকা কাজ, মাঝারি কাজ, ভারী কাজ, এভাবে ভাগ করে নিলে কি হবে, আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং ক্লান্তি কম লাগবে। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা আরো একটা ছবি দেখতে পাচ্ছি। এটা কি, এটাও একটা গৃহের ছবি দেখা যাচ্ছে, তাই না? কুঁড়ের ঘর, তাই না? এখন কি কুঁড়ের ঘর দেখা যায়, এখন কিন্তু প্রায় বিলুপ্তির পথে, কুঁড়ের ঘর বলো, বিল্ডিং ঘর বলো, সবই কিন্তু আমাদের গৃহ এগুলো। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা বাকি পয়েন্টগুলো একটু আলোচনা করি। 7 নম্বর হচ্ছে আয় ব্যয় ও বিনিয়োগের সম্পর্কে ধারণা গঠন। আমাদের আয় বুঝে কি করতে হবে, ব্যয় করতে হবে। তা অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আয়ের সাথে সঙ্গতি রেখে কি করতে হবে, ব্যয় নির্ধারণ করা এবং
আয় বৃদ্ধির উপায় আমাদের বের করে নিতে হবে। বর্তমান যুগে পরিবার একটি কি অর্থনৈতিক একক হিসেবে বিবেচিত, কিন্তু পরিবারে আয় ব্যয় সঞ্চয় ও বিনিয়োগ দেশের অর্থনীতিতে কি করছে, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে আসো 8 নম্বর পয়েন্ট, হচ্ছে সঞ্চয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। সঞ্চয়, সঞ্চয়টা কি, সঞ্চয় সম্পর্কে আমাদেরকে আগে কি করতে হবে, সচেতন হতে হবে, তাই না? সঞ্চয়ের প্রকারভেদ জেনে সঞ্চয়ের উৎসাহিত হওয়া, এরপর আসো অর্থ বিনিয়োগ ও ঋণ গ্রহণে সচেতন হওয়া। এরপর আসো 9 নম্বর পয়েন্ট, সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি। দৈনন্দিন জীবনে বিভিন্ন সমস্যা স্বরূপ উদ্ঘাটন ও তা সমাধানে সচেষ্ট হওয়া, অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকবে, সমস্যা থাকলে তো সেটার আবার কি আছে, নিশ্চয়ই সমাধান আছে। রাতে পরে দিন, অন্ধকারে পরে আলো, এভাবেই তো আছে, তাই না? তাহলে সমস্যা থাকবে মানুষের জীবনে, সমস্যা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এবং সমাধানটা বের করে নিতে হবে। এরপরে পয়েন্ট আসো, যেমন পরিতৃপ্তি বিধান করা। এই পরিবারের সব সদস্যদের কি দেখা যায়, শারীরিক, তোমার মানসিক, সামাজিক ও আর্থিক নিরাপত্তা এবং পরিতৃপ্তি বিধান করতে হবে। কোথায় বলো তো? গৃহে, না? আমাদের গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য তো তাই, গৃহের মাঝখানে তো আমরা আমাদের সবকিছু কি করি, সমাধান করি, তাই না? এরপরে আসো শিক্ষার্থীরা 11 নম্বর পয়েন্ট, আসবাব সম্পর্কে ধারণা গঠন। আসবাব সম্পর্কে ধারণা গঠন, তোমার আধুনিক জীবনযাত্রার সঙ্গে সঙ্গতি রেখে কি করতে হবে, আমাদের আসবাব নির্বাচন করতে হবে এবং বিন্যাস করতে হবে, এবং সেই অনুসারে কি করতে হবে, যত্নশীল এবং রক্ষণাবেক্ষণ করতে হবে, পারদর্শিতা অর্জন করতে হবে, তাই না? কারণ হচ্ছে দেখো, আসবাবপত্র যেমন এখন আমরা সাধারণত দেখা যায় যারা চাকরিজীবী, সরকারি চাকরি করে, তাদের ক্ষেত্রে চিন্তা করো, আসবাবপত্র নির্বাচনের সময় কি ভারী আসবাবপত্র নির্বাচন করা উচিত না হালকা, হালকা নিয়ে আসবাবপত্র নির্বাচন করা উচিত। তাহলে কি হবে, দেখা যাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে সুবিধা হবে, অর্থাৎ আসবাবপত্র সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে আমাদের কি হবে, আসবাবপত্র ওটাকে আমরা সুন্দরভাবে রক্ষণাবেক্ষণও করতে পারবো এবং পারদর্শিতা অর্জন করতে পারবো। এরপরে আসো শিক্ষার্থীরা, এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, গৃহের ছবি দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, আমরা আমাদের পরের পয়েন্টগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আমাদের 12 নম্বর পয়েন্টটা হচ্ছে গৃহ পরিকল্পনা ও নির্বাচনে সচেতন হওয়া। গৃহ পরিকল্পনা ও নির্বাচনে সচেতন হওয়া, অর্থাৎ আধুনিক জীবনযাত্রার সঙ্গে কি করতে হবে, আমাদের আধুনিক জীবনযাত্রার সাথে আমাদের সঙ্গতি রেখে গৃহ পরিকল্পনা করা, যেমন ধরো জমি নির্বাচন, তারপর হচ্ছে বাড়ির নকশা প্রণয়নে সচেতন হওয়া। এরপরে আসো 13 নম্বর পয়েন্টটা, এটা হচ্ছে আমাদের গৃহ নির্মাণে সচেতন হওয়া। গৃহ নির্মাণে সচেতন হওয়া হচ্ছে গৃহ নির্মাণের বিভিন্ন উপকরণ সম্পর্কে কি করতে হবে, আমাদেরকে আগে ধারণা অর্জন করতে হবে এবং ক্রয়ে সচেতন হতে হবে। এরপরে আসো 14 নম্বর পয়েন্ট, আলো ও বর্ণ সম্পর্কে ধারণা গঠন। গৃহে আরামদায়ক অবস্থা সৃষ্টির জন্য আমাদের কি করতে হবে, সবাই আরাম পছন্দ করে, গৃহ মানে হচ্ছে আমাদের একটা শান্তি নীড়, আমরা সবাই জানি। তাহলে গৃহের আরামদায়ক অবস্থা সৃষ্টির জন্য আমাদের বর্ণ নির্বাচন ও আলোর বিন্যাসে সচেতন হওয়া উচিত। এরপরে আসো আমাদের 15 নম্বর পয়েন্ট, হচ্ছে কি গৃহ প্রাঙ্গণে নান্দনিকতা ও ব্যবহার বৃদ্ধি করতে হবে। এখানে আমরা গৃহ প্রাঙ্গণে ছাদ ও বারান্দার উপযোগিতা ও নান্দনিকতা বৃদ্ধি করা, অর্থাৎ দেখো তোমার যদি ছোট্ট গৃহ, যা যেমন গৃহটাই হোক, সেটা যদি ছোট্ট একটু বারান্দা থাকে বা তোমার একটু ছাদ থাকে, সেখানে যদি তুমি একটু বারান্দা, ধরো আমি এক্সাম্পল স্বরূপ বারান্দার কথাই বলি, বারান্দায় যদি আমরা একটু কিছু গাছ লাগাই, গাছে যখন দেখা যায় ফুল ফুটে, তখন কিন্তু অন্যরকম ভালো লাগে। সেই জন্য বলা হচ্ছে গৃহ প্রাঙ্গণের নান্দনিকতা ও ব্যবহার আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এরপরে আসো 16 নম্বর পয়েন্ট, উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ। আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও পেশাগত ক্ষেত্রে যোগদানের যোগ্যতা অর্জন করা, এটা হচ্ছে সচেতনভাবে পণ্য ও সেবা ভোগ করা। এরপরে আসো 17 নম্বর পয়েন্টটা, সেটা হচ্ছে কি সুষ্ঠু পারিবারিক জীবন গঠন। আমাদের সুষ্ঠু পারিবারিক জীবন গড়তে হলে কি করতে হবে, গৃহ কর্মস্থলে উভয় ক্ষেত্রে কি করতে হবে, অসুবিধাগুলো দূর করে সুষ্ঠু পারিবারিক জীবন গঠনে সাহায্য করতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা কি জানলাম,
গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো সম্পর্কে জানলাম। তাহলে এখন আসো শিক্ষার্থীরা, আমরা কিছু একক কাজ করি। শিক্ষার্থীরা, তোমরা ক্লাসের আগে নিশ্চয়ই বসার আগে খাতা কলম নিয়ে বসেছো, তাই না? তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটু প্রশ্নটা, একক প্রশ্নটা লিখে ফেলো তো। গৃহ ব্যবস্থাপনা কাকে বলে, প্রশ্নটা লিখে ফেলবে, লিখে নিজেরও উত্তরটা বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো। এরপরে আসো শিক্ষার্থীরা, আমরা কি করবো এখন বলো তো? এখানে একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি, আবার টেবিলও দেখতে পাচ্ছি, পড়াশোনা করছে, অর্থাৎ কি করবো এখন? বাড়ির কাজ নিয়ে নিব। বাড়ির কাজটা একটু লিখে নাও তোমরা শিক্ষার্থীরা। তোমার মতে গৃহ ব্যবস্থাপনার যে কোনো উদ্দেশ্য বাস্তবায়নে তোমার করণীয় কি, তা সম্পর্কে তোমার মতামত দাও। তাহলে প্রশ্নের উত্তরটা তোমরা লিখে ফেলবে শিক্ষার্থীরা। সুপ্রিয় নবীন শিক্ষার্থীরা, আমার ক্লাসটি তোমাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। প্রথম ক্লাস, তারপরে আমরা কিছু তো আমাদের পড়তে হবে, পড়েছি আমরা গৃহ ব্যবস্থাপনা কি, গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞা পড়েছি, গৃহ ব্যবস্থাপনার ধারণা, কাঠামো এবং উদ্দেশ্যগুলো নিয়ে আমি আজকের ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আস্তে আস্তে শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটা আমি আরো কয়েকটা ক্লাস নিব, আস্তে আস্তে আমরা বাকি জিনিসগুলো পড়বো। খুব বেশি কি পড়া হয়ে গেল প্রথম ক্লাস? একটু তো পড়তেই হবে, তাই না? পড়াশোনা তো করে যেতেই হবে, বাসায় থাকলেও আমাদের নিজের পড়াগুলো পড়ে যেতে হবে এবং নিজের কাজগুলো করতে হবে। শিক্ষার্থীরা, আমি খুব বেশি প্রশ্ন দেই নাই, তোমাদের অল্প একটু প্রশ্ন দিয়ে যাই। তোমরা অল্প কিছু কি এমসিকিউ প্রশ্ন, বেশি না 10টা এমসিকিউ প্রশ্ন তৈরি করে নিবে এবং উত্তর লিখবে। শিক্ষার্থীরা, আমি নবীন শিক্ষার্থীরা, আমি আবারও বলছি তোমাদের, এই প্রতিষ্ঠানের শিক্ষা জীবন সফল, সার্থক ও গৌরবময় হোক। এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ, জাতি ও বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হও। যৌবনের আলোয় আলোকিত হোক তোমাদের ভুবন। এই প্রত্যাশা শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।